আশা করি সকলেই ভালো আছেন। ভিডিওটা শুরু করার আগে আমি বলে নিতে চাই যে এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক এবং পরীক্ষামূলক এবং অ্যানালিটিক্যাল ভিডিও। এখানে অন্য কোনো উদ্দেশ্য নেই বা অন্য কোনো ধরনের চিন্তা ভাবনা নেই যে কারো কোনো ক্ষতি হবে বা কারো কোনো সমস্যা হবে ভিডিও দেখে। আমি মূলত এই ভিডিওগুলো করছি যে বর্তমানে ভারতীয় যে ইন্ডিয়ান ভিসার যে মেডিকেল ভিসার যে স্লট, সেই স্লটের উপরেই কিন্তু আমি ভিডিওগুলো করছি। কারণ বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হচ্ছে, আমি সেটার সাময়িক কোনো সমাধান হয়তো বা দেওয়ার চেষ্টা করতে পারি বা চেষ্টা করছি, বাট এখানে অন্য কোনো উদ্দেশ্য আর নেই। তো আজকের আলোচনার বিষয়টা আমি মূলত রেখেছি যে লগইন প্রবলেম। তো এই লগইন প্রবলেমে আমাদের সকলেরই পড়তে হচ্ছে। আগে এইরকম প্রবলেম ছিল না, যখন সার্ভার বিজি থাকতো তখন অন্তত স্লট তোলার ক্ষেত্রে হয়তো ঝামেলা থাকতো, বাট লগইন করার ব্যাপারটা ছিল না, প্লাস লগইনের প্রবলেমটাও ছিল না। আমরা যদি স্বাভাবিক দৃষ্টিতে একটু চিন্তা করে দেখি যে আমরা হয়তো ভাবি যে এই যে স্লটের যে সার্ভার আর কি, ভারতীয় ইন্ডিয়ান বিশাল স্লটের যে সার্ভারটা, এই ওয়েব সার্ভারটাতে অনেকে অ্যাক্সেস করে বিধায় হয়তো বা এখানে জ্যাম হচ্ছে। কিন্তু মূলত আমরা যদি এভাবে চিন্তা করি যে একটা ফেসবুক বা একটা টুইটার অ্যাকাউন্ট বা জিমেইল অ্যাকাউন্ট বা যে কোনো সার্ভারগুলি আছে, সেগুলো আসলে কিভাবে তৈরি করা আমি জানি না, আমার ধারণা নেই, তবে সেখানে অনেক ইউজার থাকে, অনেক ইউজার একসাথে অ্যাক্সেস করতেছে, অনেক ইউজার ব্যবহার করতেছে, বাট সেখানে কিন্তু এই ধরনের লগইন প্রবলেম থাকছে না। তো তাহলে কি আমরা ধরে নেবো যেটা ইচ্ছা প্রণোদিতভাবে এই লগইন প্রবলেম ক্রিয়েট করা হচ্ছে বা কেউ এটাকে ম্যানুপুলেট করে লগইন করার লগইনের যে ই সেটাকে বাধা প্রয়োগ করতেছে? জানি না, ধারণা সত্যি হতে পারে, বাট আমাদের কারোরই এই বিষয়ে কোনো ধারণা নেই। আর যে বিষয়টা এখন বর্তমানে শুনতে পাচ্ছি যে এই বিজি সার্ভারের ভেতরেও অনেকে নাকি খুব কুইক লগইন করতে পারতেছে, যেখানে ন্যাচারালি যারা আর কি এই স্লটের কাজ করে বা যারা নিজেরা স্লট ধরবে, চিন্তা করছে যে আমি নিজে ভাই স্লট নেব, আমারটা আমি করব, আমি ফর্ম পূরণ করেছি, আমি টাকা দিয়ে কেন স্লট নেব, এরকম অনেকে আমার সাথে যোগাযোগ করেছে, ভাই আমি তো লগইনই করতে পারতেছি না, তো কিভাবে আমি স্লট নেব, এই ধরনের প্রশ্ন করতেছে। বাট এই প্রশ্নের কোনো অ্যান্সার আমার কাছে অন্তত নেই। তবে হ্যাঁ, আমরা একটা পরীক্ষা করতে পারি বা আমরা একটা অ্যানালাইসিস করতে পারি বা আমরা একটা কিছু চেষ্টা করতে পারি যে আসলে এই লগইনটা অন্য কোনোভাবে করা যায় কিনা। মূলত যখন আমরা লগইন করতে যাই তখন কিন্তু যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে প্রথমে মোবাইল নাম্বারের পেজ আসে, তারপরে পাসওয়ার্ডের পেজ আসে, তারপরে মোবাইলে ওটিপি আসে, প্লাস ওটিপির একটা পেজ আসে, সেখানে ওটিপি সাবমিট দিলে লগইন সাকসেসফুল হয়। তো এখানে কতগুলো প্রক্রিয়া সংঘটিত হইতেছে। এখানে মূলত প্রথমে লগইনের পেজ আসে না আমাদের, মানে মোবাইল নাম্বারের পেজ আসে না, সেই পেজটা যদি কোনো কষ্টে মাস্টে আনা যায় তাহলে পাসওয়ার্ডের ঘর আসে না, সেটাও যদি কষ্টে মাস্টে আনলাম পাসওয়ার্ড দিয়ে সাবমিট দিলাম, এবার ওটিপি আসছে মোবাইলে, ওটিপি বসানোর ঘর নাই, সেটা নিয়ে অনেকক্ষণ ঘাটাঘাটি করার পর দেখা গেল যে ওটিপির ঘর আসছে, বাট ওটিপি দেওয়ার পরে দেখাচ্ছে যে সেশন টাইম আউট বা হাবিজাবি একটা কমান্ড দিয়ে আমাকে আবার আগের জায়গায় নিয়ে ওটিপি ডোন্ট ম্যাচ হাবিজাবি, আমি লগ ইন করতে পারলাম না। এটা ঘটতেছে কেন? আমরা যখন লগ ইন করছি, ধরুন স্লট যদি 4টাতে সারে তাহলে আমরা লগ ইন করবো 3:55 বা 4 AM আমরা লগ ইন করবো, জাস্ট লগ ইন করবো, তারপরে আমরা সার্ভারে ঢোকার চেষ্টা করবো প্লাস স্লট নেওয়ার চেষ্টা করবো, এইটা এটাই স্বাভাবিক ছিল। কিন্তু ইদানিং অনেকে 3:20, 3:15, 3:30 এর মধ্যে যদি লগ ইন না করতে পারে তাহলে আর সে লগ ইন করতে পারতেছে না, এবং স্লট শেষ হওয়ার পরেও সে লগ ইন করতে পারতেছে না বেশ কিছুক্ষণ যাবত। এটা আসলে আমার কাছে মনে হয় কোনোভাবে ম্যানুপুলেট করা হচ্ছে বা কোনোভাবে এই সার্ভারটাকে, এই লগইনের সার্ভারটাকে জ্যাম করে আটকে রাখা হচ্ছে। এটা হতে পারে আমার ধারণা, অন্য কোনো কিছু অন্য কোনোভাবে নেওয়া যাবে না বিষয়টা। তো যাই হোক, আমরা মূল আলোচনায় যাই। এখন এখানে আমি যেটা চেষ্টা করতে পারি, আমি চেষ্টা করেছি একভাবে যে আমি উইদাউট পেজ রিলোড, মানে কোনো ধরনের পেজ রিলোড দিব না, ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ কোনোটাই আমি পেজ রিলোড দিব না, কোনো পেজ আমি আনবো না, ফার্স্ট পেজে থাকবো আমি, ওখান থেকে আমি মোবাইল নাম্বার সাবমিট দেবো, সার্ভার অ্যাকসেপ্ট করবে, পাসওয়ার্ড সাবমিট দেবো, সার্ভার অ্যাকসেপ্ট করবে, দেন ওটিপি সাবমিট দেওয়ার পরে অটোমেটিক্যালি পেজটা রিলোড নিয়ে লগ ইন হবে, এরকম একটা চিন্তা করে একটা কোড বানাইছিলাম, কিন্তু তাতে কোনো কাজ হয় নাই। কারণ আমি যখন ফার্স্ট পেজটাই আনতে পারতেছি না, যখন 500 সার্ভার 500 গেটওয়ে টাইম আউট এই ধরনের ইরোর দিচ্ছে আমাকে পেজের মধ্যে, তখন কিন্তু আমার এই কোড কাজ করতেছে না, কারণ ডোমের মধ্যে থেকে যখন এটা কালেক্ট করে তখন সেটা পারতেছে না করতে, যে কারণে এটা পসিবল হচ্ছে না। তো আমি তারপরেও চেষ্টা করেছি যে যদি ডোম থেকে কালেক্ট করতে না পারে এই কোড, মানে ডোম থেকে কিছু এলিমেন্ট আসলে কালেক্ট করে, এই ডোম থেকে যদি এলিমেন্ট কালেক্ট না করতে পারে তাহলে তো লগ ইন করতে পারবে না, সরাসরি API কল করতে হবে তাহলে সার্ভারে।
সরাসরি এপিআই কল করে যদি আমি লগ ইন করতে পারি তাহলে সম্ভব হলেও হতে পারে, এই ধরনের একটা চিন্তা করে কিন্তু আমি একটা কোড তৈরি করেছি। এখন এটা আদৌ বাস্তবে কাজ করবে কিনা আমি নিজেও জানি না, সুতরাং আমি কাউকে বলবো না যে এটা কাজ করবে, আমরা জাস্ট পরীক্ষা করে দেখতে পারি যেটা কাজ করে কিনা। তো আমি এই টোটাল যে বিষয়টা এটা আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করবো যে আসলে এই কোডটা কিভাবে কাজ করে, বা আপনাদের যে ধারণা যে সবাই কেমনে উইদাউট পেজ রিলোড লগ ইন করতে পারতেছে সেটা আমি পিসিতে গিয়ে দেখাবো যে আসলে কিভাবে উইদাউট পেজ রিলোড লগ ইন করা সম্ভব। তো চলুন শুরু করি। তো আশা করছি বন্ধুরা আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি আবারও বলছি, বারবারই বলছি যে ভিডিওটা শুধুমাত্র পরীক্ষামূলক এবং শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে, এখানে অন্য কোনো উদ্দেশ্য নেই, বারবারই বলছি। সুতরাং এটা পরীক্ষামূলক বা শিক্ষামূলক উদ্দেশ্যেই আপনারা নেবেন, অন্য কোনো উদ্দেশ্যে বা অন্য কোনো চিন্তা করবেন না। তো যাই হোক, আমাদের মূল যে অ্যাপ্লিকেশনটা, আমরা যদি এটাকে পেজটাকে রিলোড দিই, এখানে আমরা ডান পাশে একটা ছোট্ট ইউজার ইন্টারফেস দেখতে পাচ্ছি। এটা একটা ইউজার ইন্টারফেস। আর আমি আরেকটা পেজ রিলোড দিচ্ছি, এখানে একটা ইউজার ইন্টারফেস দেখতে পাচ্ছেন। আমি জাস্ট এখানে এটা থাকুক, এখানে আমি দুটো জিনিস দেখানোর চেষ্টা করব আপনাদেরকে একই সাথে, যাতে আমি বিষয়টা আপনাদের সাথে পুরোটা বুঝাতে পারি, যাতে যদি আপনারা নিজেরা ট্রাই করেন তাহলে হয়তো বা আপনারা পারবেন। আমি এটাকে অন করে দিলাম। এখন এখানে দু ধরনের লগ ইন স্টাইল আমি দেখতে পাচ্ছি, মানে আমরা দেখতে পাচ্ছি এখানে দু ধরনের লগ ইন স্টাইল আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে উপরের দিকে এই অবস্থায় আছে, আর আরেকটা হচ্ছে নিচের দিকে এই অবস্থায় আছে। যেহেতু আমাদের এই ইউজার নেম এবং পাসওয়ার্ড এটা মূলত মোবাইল নির্ভর আর কি, কারণ এই লগ ইনটা মূলত আমরা মোবাইলের মাধ্যমেই করছি, কারণ মোবাইলে ওটিপি না আসলে কিন্তু আমরা এটা করতে পারছি না। তো এখানে আমরা কি করব, এইটার যে প্রসেস বা এইটার যে মানে স্ক্রিপ্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, এই স্ক্রিপ্টটার কাজ হচ্ছে এপিআই কল করে, এপিআই ফেচ এপিআই, অত ভালো বুঝি না আমি, জাস্ট আমার যতটুকু ধারণা সেটা বলছি। ব্রাউজারের ব্যাকএন্ডে এপিআই ফেচ এর মাধ্যমে সার্ভারের সাথে ডাটা কানেকশন করে, মানে সার্ভারের সাথে ডাটা আদান প্রদান করার মাধ্যমে লগ ইন করে। বাট এটা যদি 500 সার্ভার গেটওয়ে ইরোর থাকে এই পেজের মধ্যে তাহলে এটা আর কাজ করতে পারে না। এটা হচ্ছে এটার প্রবলেম। এই প্রবলেমটা দিয়ে মানে এটা প্রথমে আমি তৈরি করেছিলাম এবং এটা কাজ করে নাই, এটা কাজ করে নাই বললে ভুল হবে, কাজ করেছে বাট এটা অতটা ইফেক্টিভ ওয়েতে কাজ করেনি। এটা যখন কাজ করেনি তখন আমি চিন্তা করলাম যে এই ধরনের কোনো কোড তৈরি করা যায় কিনা, যে 500 সার্ভার বা 504 ইরোর, এই ধরনের ইরোর মারার পরেও আসলে কোডটা কাজ করবে, এই ধরনের চিন্তা করে এই কোডটা তৈরি করা হয়েছে। এবং এখানে একটা বিষয় আমি যুক্ত করেছি, আমি টোটাল বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন, এটা অনেকেই হয়তো বা এভাবে তৈরি করেছে। তো আমরা যেটা দেখব, আমরা যদি ইন্সপেক্ট এলিমেন্ট কিউতে যাই এবং নেটওয়ার্কে যাই, আমরা যদি এখানে সাবমিট দিই, এটা কিন্তু লেখাচ্ছে মোবাইল নাম্বার প্রয়োজন, অর্থাৎ আগেরটাতে এটা দেখাইতো না, আগেরটাতে উল্টাপাল্টা লোড নিয়ে নিত, কিন্তু এখানে এভাবেই এপিআই কল করা হচ্ছে সার্ভারের সাথে। এখানে পেজ না আসলেও হয়তো বা কাজ করবে এরকম একটা ধারণা দিতে পারি আমরা, বাট এটা 100% লগ ইন করতে সাহায্য করবে এই ধরনের কোনো গ্যারান্টি এই কোড দিতে পারবে না। তারপরেও আমরা এটা তৈরি করেছি যে আসলে পেজ রিলোড দিয়ে আসে না তো কী করব, তখন এই চিন্তা করে যদি না থাক, তবু চেষ্টা করি, পেজই যখন আসে না তবু মোবাইল নাম্বারটা পাসওয়ার্ডটা অন্তত সাবমিট করার চেষ্টা করি, এইভাবে চিন্তা করে কিন্তু কোডটা তৈরি করা হয়েছে। এখন আমরা যদি এখানে মোবাইল নাম্বার দিই আমরা যদি মোবাইল সাবমিট দিই তাহলে কিন্তু আমাদের এই যে এপিআই রিডাইরেক্ট এখান থেকে কিন্তু সফল হয়েছে, এবং এখানে কিন্তু লগ ইন অথেন্টিকেশন ইউআরএল আমাদের দিয়ে দিছে, এবং এখানে পেলোডে আমাদের ডাটাও চলে গেছে সুন্দরভাবে, এটা কিন্তু কাজ করেছে। তো এখন আমাদের পাসওয়ার্ডটা যদি আমরা দেই তাহলে আমাদের ওটিপি চলে আসবে। ওটিপি আসার পরে আমাদের কোডটা ঢুকিয়ে ওটিপি ভেরিফাই দিলে পরেই সার্ভারে লগ ইন হবে। আমি ওটিপি, যদিও এই নাম্বারের ওটিপিটা আমি ই করতে পারতেছি না, জাস্ট আমি একটু সিমটা একটু ঠিকঠাক করে নিই, তারপরে আমি এটা ওটিপি দেওয়ার চেষ্টা করতেছি। জাস্ট ওয়েট, ভিডিওটা একটু পোস্ট করতেছি। তো আমাদের, আমরা একটু পেজটা রিলোড দিব এখন। মূলত কোডটা কীভাবে কাজ করে আমরা আবারও দেখব। এখানে এন্টার ইওর মোবাইল নাম্বার, আমাদের ধরুন আমাদের পেজ আসেনি বা যাই হোক, আমরা এটা আজকে আবার টেস্ট করব। মূলত এখানে আমাদের মোবাইল নাম্বারটা আমরা দেব। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে, এখন আমাদের মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আমাদের
মোবাইল নাম্বার ভেরিফাই করা হয়েছে। মোবাইল নাম্বার না দিলে এটা নিবে না, মোবাইল নাম্বার দিলে পরে নিবে, প্লাস যদি ভেরিফাই না হয় এটা বারবারই বলবে যে এটা নেওয়া হয়নি, এবং যদি একবার সাবমিট দেওয়া হয় এখন সেটা যদি কোনো কারণে ফেল হয় তাহলে সে আবারও ট্রাই করবে। এভাবে তিনবার ট্রাই করবে, চারবার ট্রাই করবে, পাঁচবার, এভাবে 10 বার ট্রাই করার পরে যদি ফেলে তাহলে সে আস্তে থেমে যাবে এবং আবারও আপনাকে মোবাইল নাম্বার সাবমিট করতে হবে। এখন মোবাইল নাম্বার সাবমিট করার পরে যদি আমি পাসওয়ার্ড সাবমিটে ক্লিক করি, পাসওয়ার্ড প্রয়োজন বলতেছে এবং আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। এটা পাসওয়ার্ড দেওয়ার পরেই কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। পাসওয়ার্ড গ্রহণ করা হয়েছে, এখন আমাদের কিন্তু কোনো পেজ রিলোড হয়নি। এখন আমাদের একটা ওটিপি আসবে, মোবাইল একটা ওটিপি চলে আসছে। এখানে একটা লজিক আমি রেখেছি, সেই লজিকটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে ওটিপিটা আমরা দিয়ে দিই, এখানে যে ওটিপিটা আমরা দিয়ে দিলাম, ওটিপিটা দেওয়ার পরে আমরা ওটিপি ভেরিফাই করব। এখন ওটিপি ভেরিফাই হওয়ার পরে কী ঘটনা ঘটে দেখুন। ওটিপিটা ভেরিফাই হওয়ার পরে দেখুন এখানে ওটিপি সফলভাবে ভেরিফাই করা হয়েছে, কোনো পেজ রিলোড হয়নি। কিন্তু এখানে একটা নতুন বাটন তৈরি হয়েছে, 5টি ট্যাবে খুলুন। এটা রেখেছি এই কারণেই, এটা কিন্তু সব কল ব্রাউজারে মানে ডিরেক্ট কাজ করবে না, এটাকে আবার অ্যাকসেপ্ট করানোর জন্য পপ আপ ব্লক থাকে, সেটাকে অ্যাকসেপ্ট করিয়ে দিতে হয়। এখন এই 5টি ট্যাবে খুলুন কেন, কারণ এইবার তো পেজ রিলোড নিবে, এবার পেজ রিলোড নিয়ে কোন পেজটা আসবে সেটা কিন্তু আমরা জানি না, যে কারণে আমরা এই 5টি ট্যাব খুলুন এই বাটনটা যখন অ্যাক্টিভ হবে তখন আমরা বুঝতে পারবো যে লগইন সম্পূর্ণ হয়ে গেছে, মানে সার্ভারে আমাদের লগইন হয়ে গেছে। এখন আমাদের কোনো পেজ আসে নাই, তো আমরা এই 5টি ট্যাবে খুলুনে ক্লিক করলে পরে অটোমেটিক্যালি 5টা ট্যাবেই ট্রাই করবে লগইন করার জন্য। বিজি সার্ভারে ট্রাই করবে, এখন ক্লিয়ার আসতেছে, বাট বিজি সার্ভারে যখন ট্রাই করবে তখন হয়তো 5টার মধ্যে যে কোনো একটা আসতে পারে। আমরা যদি আবারও ফিরে যাই এবং এটাতে ক্লিক করি আবারও কিন্তু 5টা ট্যাবে ট্রাই করবে, মানে বিষয়টা হচ্ছে এই। তো সফল হলেই মাত্র এই বাটনটা তৈরি হবে, আদারওয়াইজ তৈরি হবে না। এইভাবেই কোডটা আমি তৈরি করেছি, যদিও একটা কোড তৈরি করতে প্রচুর পরিমাণে মেধা খাটাইতে হয়, প্রচুর পরিমাণে সময় দিতে হয়, সুতরাং এগুলো আসলে আমি ধারণা দিই আপনাদেরকে, এটাই মাথায় রাখবেন, শুধু ধারণা আপনারা নিজেরা তৈরি করে নেবেন। এবং আমি পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে এই যে বাটন, তারপরে আপনার এই যে ইনপুট ফিল্ড এবং কীভাবে এটা কাজ করতেছে, এটা একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করে দেবো, মানে একটা ভিডিও তৈরি করব, সেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এগুলো কীভাবে তৈরি করতে হয়। শুধুমাত্র এই সার্ভারেই যেটা কাজ করবে বা তা না, এটা শিখে রাখা আর কি মাত্র, আর অন্য কিছুই না, অন্য কোনো কিছুই না, এটা শিক্ষামূলক ভিডিও, এটা অন্য কোনো উদ্দেশ্যে তৈরি করা হয়নি। যাই হোক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন। ধন্যবাদ।